আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ারেম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে যে গুরুত্বপূর্ণ একটি হেলথ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলফা লাইপোইক অ্যাসিড কি এবং এর উপকারিতাগুলো কি কি। তো আলফা লাইপোইক অ্যাসিড আমাদের শরীর থেকেই তৈরি হয়, আমাদের লিভার এটা প্রোডিউস করে। এটা আসলে একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। তো আসলে অ্যান্টিঅক্সিডেন্টগুলো কি করে? অ্যান্টি অক্সিডেন্টগুলো আমরা জানি যে আমাদের শরীরে যে কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে তারা তো এনার্জি প্রডিউস করে, শক্তি তৈরি করে। তো এনার্জি তৈরি করতে যে এটিপি তৈরি হয় এবং ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে অনেক ফ্রি রেডিক্যালের জন্ম হয়। এছাড়া আমাদের বিভিন্ন চারিদিকে বিভিন্ন যে টক্সিন, তারপরে রেডিয়েশন, তারপরে এনভায়রনমেন্টাল টক্সিন, তারপরে জাঙ্ক ফুড, তো এই ধরনের যে খাবার বা এনভায়রনমেন্টাল হ্যাজার্ডের কারণে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তো ফ্রি রেডিক্যালগুলো আসলে নিউট্রালাইজ করার জন্য বডিতে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কিছু এনজাইম দিয়েছেন, যেমন সুপার অক্সাইড ডিসমিউটেজ, ক্যাটালেজ, গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, এই এই নামে এনজাইমগুলো আছে। তো যারা কন্টিনিউয়াস এই ফ্রি রেডিক্যালগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে, নিউট্রালাইজ করে দিচ্ছে, যে কারণে আমাদের সেলগুলো ডিস্ট্রয় হচ্ছে না বা সেলের মেমব্রেনগুলো ধ্বংস হচ্ছে না। তো কিন্তু আমাদের এই বিভিন্ন অসুখ বিসুখ বা রোগের সময় বা এই ফ্রি রেডিক্যাল অনেক তৈরি হয় বা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড বা টক্সিন বা ফুড পয়জনাস ফুড বা এই কীটনাশক অনেক কিছুর কারণে, হ্যাঁ অনেক কারণে এই ফ্রি রেডিক্যালগুলো অনেক বেশি পরিমাণে যখন তৈরি হয় ইনফ্লামেশনের কারণে, তখন এই যে মানে আমাদের যে বিল্ট ইন যে সুপার অক্সাইডগুলো আছে, মানে যে এনজাইমগুলো আছে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলোকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করার জন্য বা ফ্রি রেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করার জন্য, তারা তখন কাজ করে ওভারকাম করতে পারে না। তো ফ্রি রেডিক্যাল ইঞ্জুরি হয়, তো সেইটা আমরা ওভারকাম করতে পারি আলফা লাইপিক অ্যাসিড দিয়ে। সো আলফা লাইপিক অ্যাসিড খুবই হেল্পফুল। এবং এটা আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এটা বডিতে যে অন্যান্য যে সুপার অক্সাইডগুলো আছে, অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে, যেমন গ্লুটাথিয়ন আছে, ভিটামিন ই আছে, ভিটামিন সি আছে, এদের কাজকে বহুগুণে বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং এটা ভিটামিন সি ই একে রিসাইকেল করে, মানে একবার ভিটামিন সি ই এবং গ্লুটাথিয়ন এদের কাজকে, মানে একবার আলফা লাইপিক অ্যাসিড কাজ শুরু করলে অল্প পরিমাণ গ্লুটাথিয়ন, ভিটামিন ই বা সি থাকলেও এরা অনেক বহুগুণে এরা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি শো করে। আলফা লাইপিক অ্যাসিড নিয়ে অনেক গবেষণা হয়েছে, এবং যেহেতু আমি প্রথমে বলেছি এটা একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট, তো এটা ন্যাচারাল সোর্সগুলো কী? এই ন্যাচারাল সোর্স হচ্ছে সাধারণত রেড মিটে আমরা পাই, স্পিনাচ, ব্রোকলি, তারপর হচ্ছে ব্রাসেলস স্প্রাউটস, টমেটো, অর্গান মিট, যেমন কিডনি, লিভার, এই পশু পাখির বা গরু ছাগলের কিডনি, লিভার, থাইরয়েড, এইসব গ্ল্যান্ডগুলো, স্প্লিন, এইসব গ্ল্যান্ডগুলোতে আমরা গ্ল্যান্ড থেকে আমরা পাই, অর্গান মিট যেটা বলে, সেখান থেকে আলফা লাইপিক অ্যাসিড পাই। কিন্তু আফটার 40 বা 40 বছরের পর থেকে এটার প্রোডাকশান অনেক কমে যায়। তো সে সময় আমাদের এই ধরনের ভেজিটেবলগুলো বেশি পরিমাণে খেতে হবে, এবং অনেক সময় প্রয়োজনে চিকিৎসক আমাদেরকে সাপ্লিমেন্ট খেতে দেন সাময়িক সময়ের জন্য। সেই সাপ্লিমেন্টটা এই ফ্রি রেডিক্যাল ইঞ্জুরি থেকে আমাদেরকে বা বেরি করে আনে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এক কথায় বলে নিই এটার আসলে কী কী হেলথ বেনিফিট আছে। তো এটা প্রথমে বললাম, এটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, এটা হচ্ছে আমাদের গ্লুকোজ সেন্সিটাইজার হিসেবে কাজ করে, তার মানে হচ্ছে আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুবই খুবই উপকারী, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। সুতরাং আমরা ডায়াবেটিস রোগীদের স্পেশালি টাইপ 2 ডায়াবেটিস রোগীদের আমরা এটা চিকিৎসাতে এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি, কারণ টাইপ 2 ডায়াবেটিসের ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং এটা রেজিস্ট্যান্সটা কমায়, আলফা লাইপিক অ্যাসিড কমাতে সাহায্য করে। এছাড়া গ্লুটাথিয়নের সংখ্যা পরিমাণ বাড়ায়, যে কারণে মাইটোকন্ড্রিয়া অনেক বেশি এটিপি তৈরি করতে পারে, আমাদের কোষগুলোকে তরতাজা করে, এবং কোষ তরতাজা হওয়ার কারণে আমরা তরতাজা হয়ে যাই, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া অনেক গবেষণা প্রমাণিত হয়েছে এটা ক্যান্সারকে ইনহিবিট করে, ক্যান্সার প্রোডাকশনে বাধা দেয়। এছাড়া আমাদের যে অটোনমিক মানে নার্ভাস সিস্টেম আছে, ঠিক আছে, যেমন আমাদের সিম্পেথেটিক প্যারাসিম নার্ভাস সিস্টেম, এবং নার্ভের বাইরের যে মায়েলিন শীত থাকে, তো সেইটা বিভিন্ন কারণে ড্যামেজ হয়, এই অক্সিডেটিভ স্ট্রেস দিয়ে বা ফ্রি রেডিক্যাল দিয়ে ড্যামেজ হয়, সেটাকে প্রিভেন্ট করে। তো এটা এটা জার্মানিতে এখন পলিনিউরোপ্যাথি যে রোগটি আছে, হ্যাঁ, তো সেটার জন্য এটা রেকমেন্ডেড ট্রিটমেন্ট হিসেবে এস্টাবলিশ হয়েছে। তো এছাড়া সারা ওয়ার্ল্ড ওয়াইড ওভার দ্য কাউন্টার মেডিসিন হিসেবে বা সাপ্লিমেন্ট হিসেবে এটা প্রচুর ব্যবহার করা হয়, আলফা লাইপিক অ্যাসিড। এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি, যাদের হাত পা জ্বালাপোড়া করে, ডায়াবেটিক নিউরোপ্যাথি কিছু ফিচার আমি বলি, যেমন পেরিফেরাল নিউরোপ্যাথির মধ্যে অনেকে বলে যে হাতে মানে মরিচ পাটা লাগাই দিয়েছে,
হাত পা জ্বলে যাচ্ছে, আবার অনেক সময় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে অনেক সময় পায়ের সেন্সেশন নষ্ট হয়ে যায়, তারপরে যেখানে গ্যাংরিন হয়ে যায় পায়ের ব্লাড সাপ্লাই কমে যায়, অথবা ইন্টেস্টাইনের যে নার্ভাস সিস্টেম আছে সেখানে হ্যাম্পার হওয়ার কারণে ডায়াবেটিস রোগীরা অনেক সময় ডায়রিয়া হয়ে যায়, অনেক সময় কনস্টিপেশন হয়, এই ধরনের সমস্যাগুলো হয়। তো এই যে নার্ভ ড্যামেজ, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল ইঞ্জুরি হচ্ছে এবং লং স্ট্যান্ডিং ডায়াবেটিস থাকার কারণে এগুলোও দেখা দেয়। এছাড়া অন্য কিছু রোগেও হতে পারে। তো এই আলফা লাইপিক অ্যাসিড এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিকে প্রিভেন্ট করার জন্য। তো এটার সহজ কথায়, এটার মানে অল্প কথায় আলফা লাইপিক অ্যাসিড সম্পর্কে কিছু তথ্য তুলে ধরলাম। আর এটা হচ্ছে আমরা ডোজটা কি, সাধারণত সাপ্লিমেন্ট হলে আমরা 600-800 মিলিগ্রাম, এটা আপনার চিকিৎসক ঠিক করে দিবে। আলফা লাইপিক অ্যাসিড নিয়ে অনেক রিসার্চ, অনেক জার্নাল, অনেক বই আছে। তো আমি একটি বই আপনাদের সামনে আজকে তুলে ধরছি, আলফা লাইপিক অ্যাসিড, এটা বইটি হচ্ছে দি আলফা লাইপিক অ্যাসিড ব্রেক থ্রো। বইটি লিখেছেন বার্কসন এমডি পিএইচডি। দিস ইজ দ্য সুপার অ্যান্টি অক্সিডেন্ট দ্যাট মে স্লো এজিং, রিপেয়ার লিভার ড্যামেজ অ্যান্ড রিডিউস দ্য রিস্ক অফ ক্যান্সার, হার্ট ডিজিজ অ্যান্ড ডায়াবেটিস। এটা চিকিৎসক ভাই বোনদের জন্য বা অন্য যারা সচেতন নাগরিক আছেন তারা বইটি পড়বেন। এখানে লট অফ ইনফরমেশন দেওয়া আছে এবং মেকানিজম অফ অ্যাকশন দেওয়া আছে, কীভাবে আলফা লাইপিক অ্যাসিড আমাদের হেল্প করে লিভার সেল, ডায়াবেটিস, ক্যান্সার, অটোইমিউন ডিজিজ এর উপর এর কী কাজ আছে আর কি। তো যাই হোক, এই ইনফরমেশনটি শেয়ার করার জন্যই আজকে আপনাদের মাঝে হাজির হওয়া। তো আমি কয়েকটি জার্নালের লিঙ্ক সম্ভব হলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখবেন। আর আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের উপকারে লাগবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।